শুভ সকাল, আজকের এই সকালে আরেকটিবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পরশ বস ব্লগ ইউটিউব চ্যানেলে। দর্শক বন্ধুগণ, আজকে আমি মূলত এই রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে এই সাত সকালবেলা মোটরসাইকেল চালিয়ে আমি যাব। তো এই রংপুর থেকে দিনাজপুর যেতে যেতে রাস্তায় যা কিছু দেখতে পাবো তো আপনাদেরকে সমস্ত ডিটেলসে আজকে দেখাবো, সঙ্গে থাকুন। কনকনে ঠিক শীত, একেবারে এত শীত যেটা প্রকাশ করা যাচ্ছে না, যদিও বাতাস নেই কিন্তু কুয়াশা আছে যথেষ্ট এবং শীত দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি কিন্তু রংপুর টার্মিনাল থেকে আমি পার্বতীপুর হয়ে দিনাজপুরে ঢুকবো। তো বন্ধুগণ, এই রাস্তা দিয়েই আমি যাব সামনের দিকে, তো আমার সঙ্গে থাকুন, দেখি রাস্তায় কী কী দেখতে পাওয়া যায়। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন। দেখুন যে কী শীত, শীতে মনে হয় যে সব কিছু সাদা, এবং রংপুরের অর্থকরী ফসল দেখুন। রাস্তায় একটুখানি ব্রেক নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, শীতের মাঝে মানুষ কাজ করছে কিন্তু তামাক ক্ষেত্রে। তামাক রংপুরের সব থেকে যেটি নাম করা অর্থকরী ফসল তামাক, এই দেখুন তামাকের চারা লাগানো হয়েছে। রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছে, এটি মূলত বদরগঞ্জ এলাকা বলতে পারেন, বদরগঞ্জ এলাকার মধ্যেই তামাক চাষগুলি পড়েছে। এই যে একজন লোক, ওই যে ভিতরে দেখুন, সে বাগানে কাজ করছে, পানি সেচছে। দর্শক, আপনারা যদি আমার মতো এই শীতের মধ্যে যদি কুয়াশার মধ্যে গাড়ি চালান, অবশ্যই লাইট জ্বালিয়ে চালাবেন। দেখুন গাড়িগুলি আসছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি, দেখুন কিছুই দেখা যাচ্ছে না কিন্তু সামনে। এবং অবশ্যই গাড়ি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে চালাবেন, কারণ রাস্তায় কুয়াশার শিশির পরেই কিন্তু রাস্তা পিচ্ছিল। এবং এই দেখুন, দেখতে দেখতে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাচ্ছি, ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে কুয়াশার কারণে, দেখতে পাইনি, মালবাহী ট্রাক। তো বন্ধুরা, দেখতে দেখতে আমি কিন্তু দিনাজপুর পৌঁছে গেছি। এই মুহূর্তে আমি দিনাজপুর বাহাদুর বাজারে আছি, বাহাদুর বাজার সবজি বাজারে। তো সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, সংক্ষিপ্তভাবে দেখালাম, সকলকে শুভ সকাল।